111 নয়, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে বারবার ইঙ্গিত করে নিজেদের অবস্থান জানাচ্ছিল বিএনপি। তবে এবার ইঙ্গিত নয়, সরাসরি বললেন বাংলাদেশের রাজনীতিতে -2 ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আর এমন চক্রান্ত হলে রুখে দিতে আন্দোলন করে প্রতিহতের জন্য মানুষ প্রস্তুত আছে বলেও ঘোষণা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন মন্তব্য করে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দিল বিএনপি। সেনা সমর্থিত 1-11 সরকার মূলত দুই দলের প্রধান সহ বিভিন্ন পর্যায়ে নেতাদের বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছিল এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় নিষিদ্ধ ছিল রাজনৈতিক সভা সমাবেশ। সে সময় পলাতক ছিলেন দুই দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। আর সে থেকেই বিভিন্ন সময় ক্ষমতায় যাওয়া এই দুই দলকে রাজনীতির বাইরে রেখে বিরাজনীতিকরণেরও অভিযোগ ছিল সেই সরকারের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, যাদের উদ্দেশ্য রাষ্ট্রের বিভিন্ন জায়গা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। এখন দেখার বিষয় বাংলাদেশের রাজনীতি কি ডক্টর ইউনূস সরকারের হাতে সংস্কার শেষে নির্বাচনের পথে হাঁটবে, নাকি বিএনপির ভয় পাওয়া -2 পথে। আর এমন হলে বিএনপি তখন কি করবে আর কি বা করবে আওয়ামী লীগ? আর এই সব প্রশ্নের উত্তরের জন্য হয়তো অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের ভোটের দিন পর্যন্ত। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।